করলেন মা? বাচ্চা মেয়েটাকে জল বাতাসটুকু খেতে দিলেন না? ভেতরে পুজো হচ্ছে, তুমি জানো না বড় বৌমা? চরণামৃত মুখে না দিয়ে কোনো কিছু মুখে দিতে নেই, তাই জন্য কি ফেললেন নাকি? না, মালির বাড়ির থেকে জল বাতাসে এসেছে তা তো আর খাওয়ানো যায়নি, তাই না কথা মা? তাই না? তাই কি মা? মা, এই মেয়েটা মালির ঘরে জন্ম নিয়েছে, মালির ঘরেই বড় হয়েছে এতদিন, কিন্তু মা ওই মালির ঘরের মেয়ের জন্যই কিন্তু আজ আপনার ছেলে প্রাণে বেঁচে গেছে, আপনার নাতি প্রাণে বেঁচে গেছে, আমি তো লোকনার কাছে ছিল কৃতজ্ঞ মা। বড় বৌমা আমাকে থামাবেন না, আমাকে আজ অন্তত আমার মনের কথা বলতে দিন। বড় বৌ দিদি, আমার মনে হচ্ছে তুমি মাকে একটু ভুল বুঝছো, জানো তো মা ঠিক এটা বলতে চাননি। মা কি বলতে চাইছেন সেটা আমি বরঞ্চ মা আমি একটু বুঝিয়ে বলছি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে তুমি বলছো যে এই মালির মেয়েটির কারণেই আজকে তোমার স্বামী মানে আমাদের বড় দাদা বেঁচে গেছেন, তোমার ছেলে আমাদের সূর্য বাবা বেঁচে গেছে, কিন্তু এই কথাটা ঠিক তো? কেন, আমি কি কিছু ভুল বললাম কুন্তলা? আমার মনে হচ্ছে হ্যাঁ তুমি একটু ভুলই বলেছো। এই যে মালির মেয়েটি, এই মেয়েটির কারণে কিছু হয়নি জানো তো, হয়েছে মা সিংহবাহিনীর প্রসাদী সিঁদুর ওর কপালে উঠেছে, তাই মা সিংহবাহিনী দয়া করে আমাদের সকলকে রক্ষা করেছে এই যাত্রায়। আর তার জন্যেই আমাদের মা মা সিংহবাহিনীর পূজো রেখেছেন ঘরে। কিন্তু দুঃখটা কোথায় বলতো? দুঃখটা হচ্ছে যে এই ছোট্ট কথাটা তুমি এই বাড়ির বড় বউ হওয়া সত্ত্বেও ধরতে পারলে না। এই যে লগ্না যখন থেকে এই বাড়ির বউ হয়েছে না, তারপর থেকে সমস্ত কিছু হচ্ছে, তাই ও ঠিক কার মেয়ে মানে মালির মেয়ে এই পরিচয়টা এখন আর ওর খাটে না। ওর এখন একটাই পরিচয়, ও হচ্ছে আমাদের রায় চৌধুরী পরিবারের বউ। আর এখন না এটা তোমার দায়িত্ব বড় বউ দিদি, যে তুমি এই রায় চৌধুরী পরিবারের উপযুক্ত করে লগ্নাকে গড়ে তুলবে, না হলে না এবারে মা সিংহবাহিনীও আমাদের সকলের উপরে খুব রুষ্ট হবেন। আর তাই রায় চৌধুরী পরিবারের বড় বউ হিসেবে অন্য কিছু খাবার আগে যে মায়ের চরণামৃতটাই খেতে হয়, এটা তো লগ্নাকে শিখতে হবে, তাই না? নকল, কুন্তলা যে কথাগুলো বললো আশা করি বুঝতে পেরেছ। আজ থেকে লগ্না শুধু এবাড়ির বউ, তোমার বাড়ির মেয়ে এই পরিচয় ওর আজই শেষ হয়ে গেল। না না, এ কি করি হতে পারে, অসম্ভব, এ কি করি হতে পারে, লগ্না লগ্না আমার একমাত্র মেয়ে, ওরে আমি বড় করেছি, ওর মা নেই, আমি ওর বাপ, ওরে আমি বড় করেছি, বাপের বংশ পরিচয় কি করি শেষ হবে? না না, এ হতে পারে না, এ পরিচয় কি করি শেষ হবে, হতে পারে না। না না, নকল বাড়ি যাও, নকল। ঠান্ডা মাথায় বাড়ি গিয়ে ভাবো, তাহলেই সব কথা বুঝতে পারবে। যাও বাড়ি যাও। যাও, চরণামৃত আর বরণ ডালা নিয়ে এসো। হ্যাঁ, এক্ষুনি আসছি। বলেছিলাম আমি মেয়েটা বিপদে পড়বে, শুনলে না? কতবার করে বারণ করলাম, বারবার করে বললাম, তাও শুনলেন না আমার কথা।
মেয়েটা যে আমার কষ্ট পাবে রে নন্দা, কষ্ট পাবে মা মারা, মেয়েটা আমার কষ্ট সহ্য করতে পারবে না, পারবে না, পারবে না। আমার স্বামী এসে দাঁড়ালো, আমি কেমন যেন হয়ে গেলাম। বিশেষ করে আমি আমি মনে মনে ভাবলাম কি জানিস, আমি ভাবলাম সূর্য দাদা বাবু বর্দা বাবু সবাই যদি ভালো হয়ে যায় তাহলে তো ভালোই, আর লগ্না যদি জেদ না করতো তাহলে কি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখতে? লগ্না যে ছোট সে কথাটা একবারও বুঝলে না, সে এসবের কি বোঝে দাদা? যা হবার তা হয়ে গেছে, এখন আমাদের মাথায় রাখতে হবে আমাদের লগ্নার যেন কোনো ক্ষতি না হয়। মানে কি বলতে চাইতেছিস তুই? সিঁথিতে যখন সিঁদুর উঠেছে তখন আমাদের লগ্ন ওই বাড়ির বউ। হ্যাঁ সে তো ওরাও বলতেছে, বউই তো ওরাও মানতেছে, আর সেই ভেবে তো লগ্নারে বরণ করি ঘরে তুললো। বরণ করেছে জেনে রেখো দাদা, হাতির দেখানোর দাঁত এক আর খাওয়ার আর এক। মা এই নিন বরণ ডালা, তুমি বরণ করো। আমি? মা বলছি দিদিভাই থাকতে কুন্তলা বরণ করবে? হ্যাঁ বিয়েটা তো সম্পূর্ণ হয়নি, 5 বছর বাদে যখন হবে তখন না হয় বড় বৌমা বরণ করবে। মা আমি ঠিক আপনার কথা বুঝতে পারলাম না, আপনি এতক্ষণ নকুলদাকে বলছিলেন যে ও রায়চৌধুরী পরিবারের বউ, এখন আপনি বলছেন বিয়ে সম্পন্ন হয়নি, তাহলে বরণের দরকারই কি? বা শুদ্ধিকরণ, শুদ্ধিকরণ। গুরুদেব আমার মনের কথাটা আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, তাই এটা নিয়ে আর কোনো কথা আলোচনা হোক তা আমি চাই না। আরে বাবা আমি তো বলছি না যে লগ্না বাড়িতে ঢুকবে না, ও বাড়িতে ঢুকবে কিন্তু কিন্তু মা মা থাক না মা, কেন এইসব কথার মধ্যে আবার যাচ্ছেন বলুন তো, থাক না। না মা আমি জানতে চাই আপনি ঠিক কি ভাবছিলেন জানতে চাই। তুমি জানতে চাইলেও আমি তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই বড় বৌমা, আমি যেটা চাইছি সেটাই হবে। আমি বলছি 5 বছর বাদে বরণ তুমি করবে, আজকে বরণ কুন্তলায় করুন। আচ্ছা বাবু এত কথার তো দরকার নেই, আমি না হয় বরণ করে দিচ্ছি। কুন্তলা দাও বরণ ডালা। এই তো মা। আপনি? হ্যাঁ আমি। কেন? ও আচ্ছা আমি বিধবা বলি, আমি বিধবা তাতেই অসুবিধে তাই তো? একটা কথা কিছুতেই বোঝাতে পারছি না, ওকে তো বাড়ির বউ হিসেবে বরণ করা হচ্ছে না, ওকে তো বরণটা করা হচ্ছে আমার দাদু ভাইয়ের রক্ষা কবচ হিসেবে। পুজো আচ্ছার ব্যাপার তো, ও তো মা সিংহ বাহিনীর দু, তাই ওকে সধবা বিধবা যে কেউ বরণ করতে পারে। চাইছে চন্দ্রকলা দেবী লগ্নাকে নিয়ে? নিজে বরণ করে কি এটা বুঝিয়ে দিতে চাইছে যে লগ্না এবাড়ির বউ না, শুধুই মা সিংহ বাহিনীর দূত? মেজ বৌমা
এটা রাখো, ওগুলো আমার হাতে দাও। দাঁড়া এখানে, এই ছবিগুলো দেখ। অবশ্য এই ছবি তুই আগেও বহুবার দেখেছিস, কিন্তু তখন তুই দেখেছিস তোর বাবার মালিকের পূর্বপুরুষের ছবি হিসেবে, আর এখন তুই দেখবি তোর মানে এই রায়চৌধুরী বংশের পূর্বপুরুষদের ছবি হিসেবে। দেখ ওই যে দেখছিস, উনি হলেন রণদেব রায়চৌধুরী, আমার দাদা শ্বশুর, মানে আমার শ্বশুরমশাইয়ের বাবা, যিনি এই সিংহবাহিনীর প্রতিষ্ঠাতা। আর ওই যে দেখছিস, উনি হলেন স্বর্ণলতা দেবী, আমার দিদি শাশুড়ি, মানে আমার শাশুড়ির মা। রাজামশাই, রাজামশাই, এবারও আপনার পুত্র সন্তান হয়েছে। পুত্র সন্তান? হ্যাঁ রাজামশাই। এই নাও, এই নাও তোমার পুরস্কার। শুনেছো, শুনেছো জয়দেব রায়চৌধুরী, তোমার তোমার আরেকটা ভাই হয়েছে, ভাই। চলো চলো, হ্যাঁ আমরা তোমার সেই ভাইয়ের সঙ্গে দেখা করে আসি, চলো। না আগে আগে জয় মা, জয় মা সিংহবাহিনী, তুমি দয়া করেছো মা, তুমি আমার ডাক শুনেছো, তুমি আমার ডাক শুনেছো মা, তাই আগে তোমায় প্রণাম করব, তারপর তারপর আমি আমার দ্বিতীয় পুত্রের মুখ দেখতে যাব। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জিন্দমস্তা, জয় মা। আমাদের অমর হওয়ার সময় আগত প্রায় অবন্তিকা, বলেছিলাম না মা আমাদের পথ দেখাবেন, মা আমাদের পথ দেখিয়েছেন। রানী স্বর্ণলতার দ্বিতীয় সন্তান আজ জন্মগ্রহণ করেছে, এবার দেখি আমাদের অমরত্ব কি আটকায়, দেখি। তুমি যাও, দেরি না করে এখনই ওকে আমার সামনে নিয়ে আসো। এক সন্তানের মুখে রানীমা মা ডাক শুনবেন, আরেক সন্তানের জন্য মা আমার ডাক শুনবেন, আমাদের অমরত্ব প্রদান করবে মা। তুমি যাও, দেরি না করে ওকে নিয়ে এসো, যাও যাও বলছি। দেখেছেন রানীমা, একেই বলে ভগবানের দয়া। সেই যে আপনি অমাবস্যার রাতে পুজো দিতে গেছিলেন, সে পুজোতেই আপনার পুত্র লাভ। আপনি একটা সন্তানের মুখে মা ডাক শুনতে চেয়েছিলেন, আর তার অশেষ কৃপা দেখুন, দু দুটো সন্তান পাঠিয়ে দিয়েছেন আপনাকে মা বলে ডাকার জন্য। আপনাকে সন্তান সম্ভব করার আগে আমি আমার দক্ষিণা চেয়ে দেব। কি চাই বলুন? আপনার পরপর দুটি পুত্র সন্তান হবে, প্রথমটিকে আপনি রেখে দেবেন, আপনার মতো করে বড় করবেন, আর দ্বিতীয়টিকে আমার হাতে তুলে দেবেন আপনি। দাসী, তুই তুই শিগগিরি যা, রাজামশাইকে খবর দে, বল আমি রাখছি, এক্ষুনি এখানে আসতে বল। হঠাৎ কি হলো রানীমা, আপনার চোখে মুখে এমন ভয়ের ছায়া দেখছে? আহ কথা বলিস না, যা বলছি তাই কর, যা এক্ষুনি। যাচ্ছি যাচ্ছি। দেব না,
কাউকে দেব না, আমার সন্তানকে আমি কাউকে দেব না, কাউকে না। বুকের ধনকে নিজে থেকে আলাদা করা কতটা কষ্ট হয়, তখন আমি জানতাম না মাতৃ স্নেহ কাকে বলে, এখন জানি। দয়া করুন আমায়, আমাকে দয়া করুন। দয়া বারবার করা যায় না রানীমা, মহাকাল আপনাকে একবার দয়া করেছেন, আর তাই আপনি আপনার এক সন্তানকে এক বছর ধরে কোলে রেখেছেন, আর আজ আপনার কোলে এসেছে দ্বিতীয় সন্তান। কিন্তু আপনার সন্তান নয়, আপনার গর্ভে এলেও এই সন্তানের ওপর একমাত্র এবং একমাত্র অধিকার মহাকালের, তিনি আমায় পাঠিয়েছেন। দিয়ে দিন রানীমা, এই সন্তান আমাকে দিয়ে দিন, দিয়ে দিন রানীমা, দিয়ে দিন, দিয়ে দিন। মহারাজ, আর এনারা হলেন রণদেব রায়চৌধুরীর দুই সন্তান। ইনি হলেন বিজয়দেব রায়চৌধুরী, আমার শ্বশুরমশাই। ইনি হলেন জয়দেব রায়চৌধুরী, আমার খুড়শ্বশুর। খুড়শ্বশুর? কি হলো, হাসছিস কেন? সত্যি লগ্না। হ্যারে মেয়ে, কোন কথায় হাসতে আছে, কোন কথায় হাসতে নেই, এই বোধটা নেই তোর? না মানে ওইটুকুন বাচ্চা মানুষ তো, শ্বশুর মানতে গিয়েই। উনি খুব অল্প বয়সেই মারা গেছিলেন। কেন, কি হয়েছিল, অত অল্প বয়সে মারা গেলেন কেন? সাপে কামড়েছিল শুনেছিলাম। ওনার নাকি 14 বছর বয়সেই একটা ফাঁড়া ছিল, সেই ফাঁড়াতে নাকি ওনার মৃত্যুযোগও ছিল। রাজা রণদেব রায়চৌধুরী খুব চেষ্টা করেছিলেন ছেলের ভাড়া কাটানোর, কিন্তু পারেননি। যেদিন 14 বছর পূর্ণ হবে ঠিক তার আগের রাতে, সেজন্য তো আমার বড় চিন্তা আমার দাদুভাইকে নিয়ে। আমার দাদুভাইয়েরও যে 18 বছর বয়স অবধি ভাড়া আছে, 18 বছর বয়সটা হয়ে গেলে, ভাড়া কেটে গেলে আর আর আমার দাদু ভাইকে নিয়ে কোনো ভয় থাকবে না। ভাবছো কেন, লাট সাহেবের কিচ্ছু হবে না। জানি তো, তুই যতদিন আমার দাদু ভাইয়ের পাশে থাকবি আমার দাদু ভাইয়ের কিচ্ছু হবে না, আমি জানি তো। কথা দে আমার, যতদিন পর্যন্ত না দাদু ভাইয়ের 18 বছর বয়স হবে, যত ঝড়ঝাপটা আসুক না কেন, আমার দাদু ভাইকে ছেড়ে যাবি না, কথা দে। যাব না গো, কোথাও যাব না। মা, সুজোর 18 বছর বয়স পর্যন্ত কেন বলছেন? ওর সাথে তো লগ্নের বিয়ে হয়েছে, সারা জীবনে ও ছেড়ে যাবে না সুজোকে। আরে না না, আমি তো সে কথাই বলছিলাম, এক মুহূর্তের জন্যও যাতে ছেড়ে না যায় সে কথাই তো বলছিলাম।